ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বরের সুফির ইতিহাস, কখন উৎপত্তি হল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে ইসলামের প্রথম শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তখন অনেক মুজতাহিদ ছিলেন, তারা যারা ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে খুব ইস্তেহাত করতেন এবং তারা দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, আখেরাত মুখী জীবনযাপন করতেন। তো এর 100 বছর পরেই এনহারাফাত তাসাউফ ইলা রহবানিয়া, আস্তে আস্তে এটা রহবানিয়াতের দিকে, ওয়া তাআল্লুক বিল বিদআ ওয়াল মুনকারাত, এবং বিভিন্ন বেদাত বিভিন্ন খারাপ জিনিস এগুলোর দিকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, জুহদিয়াতটা বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে এটা সুফিবাদ নাম ধারণ করছে 2য় শতাব্দী থেকে। সর্বপ্রথম এই সুফিবাদের আবিষ্কারক যিনি, উনি হলেন আবু হাশেম আল কুফি আশ-শিরি আস-সুফি, 185 হিজরিতে তিনি মারা গেছেন। মানে শিয়ারা সুফিবাদের মূল উৎপত্তি, মূল উৎপত্তি স্থল হলো শিয়ারা পারস্য থেকে। তারা আগে অগ্নি পূজারী ছিল, ইসলাম গ্রহণের পরে অগ্নি পূজারী চিন্তাধারাগুলো তারা নিয়ে আসছে, এজন্য সুফিবাদের সাথে আগুনের সম্পর্ক আছে, সুফিবাদের সাথে আগুনের কানেকশন আছে। এজন্য দেখবেন সুফিবাদের চিন্তাধারায় আপনার মোমবাতি জ্বালায়, কবরের পাশে মোমবাতি জ্বালায়, অগ্নি পূজারীরা মোমবাতি জ্বালায়, এখানেও মোমবাতি জ্বালানো হয়, এরকম আগুনের আরও অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে। মানে শিয়ারা যে সুফিবাদটা নিয়ে আসছে, এটা পূর্বেকার অগ্নি পূজারী চিন্তাধারাটাই এখানে স্থানান্তর করছে ইসলামের লেভেলে। তো এটাকে সর্বপ্রথম একটা রূপ দান করছে সুফি মতবাদ হিসাবে আবু হাশেম আল কুফি। তারপরে এটাকে আরো শক্তিশালী করেছে আব্দুল করিম, উনি 215 হিজরিতে তিনি মারা গেছেন। এই দুজনকে বলা হয় যে এরা হলো রুগাদ সুফিয়া, সুফি মতবাদের অগ্রদূত, এরাই মূলত প্রতিষ্ঠিত করেছে, সূচনা করছে। আর যত যত বড় বড় সুফি দেখবেন সব হলো পারস্যের, ইরানের ওই অঞ্চলের। যেমন বেস্তামি, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ হলো বোস্তামি, বায়েজিদ বোস্তামি, এবং আমাদের দেশে বায়েজিদ বোস্তামের ওয়াজ শুনে নাই, এরকম কোনো পুরুষও নাই মহিলাও নেই। বায়েজিদ বোস্তামিকে উপাধি দিচ্ছে সুলতানুল আরেফিন, তার মা নাকি দোয়া করছে যে আল্লাহ আমার ছেলের সুলতানুল আরেফিন বানাই দাও, এই জন্য বায়েজিদ বোস্তামি সুলতানুল আরেফিন হয়ে গেছে বাংলাদেশে। অথচ এই বায়েজিদ বোস্তামি বিভিন্ন কুফরি মতবাদে বিশ্বাসী একজন ব্যক্তি, তার কিছু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হাল্লাজ মনসুর হোসাইন বিন মনসুর আল হাল্লাজ, এই হাল্লাজও বিভিন্ন ধরনের কুফরি মতবাদে বিশ্বাসী, কিন্তু এদের বাড়ি হলো সবার ওই পারস্যে, ওই ইরানে। তারপরে আল বালখি, মারুফ আল বালখি, এরকম আরও যাদেরকে দেখি আমরা সবাই ওই অঞ্চলেরই প্রসিদ্ধ, যারা সব ওই দিকেরই।